আসসালামু আলাইকুম, কবুতর সবাইকে স্বাগত। আমি শিমুল, আজকে একটা পেন্সি কবুতর খামারে আসলাম। ইসমাইল ভাইয়ের কবুতর খামারে প্রচুর ফেন্সি আইটেম কবুতর আছে, আপনারা যেটা দরকার এটা নিতে পারবেন। ভাই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আচ্ছা ভাই, আপনার তো প্রচুর সবগুলো ফেন্সি আইটেম না ভাই? আচ্ছা ভাই, এখান থেকে শুরু করি না? দর্শক, এখানে কিছু কবুতর আছে, এখান থেকে শুরু করি আমরা। ভাই এটার নাম কি? আর এটা ইলো লাহোরি বলে। ইলো লাহোরি, এটা তো লাহোরি না? লাহোরি। আচ্ছা ঠিক আছে, দর্শক আপনারা দেখতেছেন নটটা ডাকতেছে, আর এটা মাদি। ভাই নটটা একটু হাতে নেন। দর্শক আমরা একটু হাতে নিয়ে দেখাচ্ছি, আপনাদের সময় নিয়ে ভালো করে দেখেন। এই যে এটা ডিম বাচ্চা গ্যারান্টি ভাই? ইনশাল্লাহ। দর্শক এগুলা ডিম বাচ্চা তো হইলো আল্লাহর হাতে, তবু বইলা দাও আর কি, এগুলা যদি ডিম পারবে কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেন। দর্শক এই যে দেখতেছেন সিরাজি জোড়াটা, এখানে খাঁচা নাম্বার নাই, আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন। আর আমি বাইরে অবশ্যই বলছি এখানে খাঁচা নাম্বার লাগাই দেওয়ার জন্য, ভাই কাইন্ডলি লাগাই দিবে। ভাই এই জোড়াটা কত হলে বিক্রি করবো না? ফিক্সড যে কোনো দাম দামি চলবে না, একদম ফিক্সড। ফিক্সড 5,000 টাকা না? হ্যাঁ দর্শক, এটা ফিক্সড 5,000 টাকা নিতে পারবেন। এটা এটা হলো মানে হলুদ লাহোরি বলে এটা না? আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা আরেক জোড়া কবুতর দেখাচ্ছি। এখানে আছে আরেক জোড়া, এটা হলো সিরাজি না ভাই? সিরাজি। আচ্ছা ঠিক আছে, নর এই উপরেরটা মাদি আর এটা নর না? আচ্ছা একটু নটটা একটু হাতে নিয়ে দেখান ভাই। দর্শক আমরা নটটা দেখাচ্ছি, তারপরে আমরা মাদিটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এই দেখেন ফুল ফ্রেশ, এই পাশের পটটা দেখি ভাই। ঠিক আছে ঠিক আছে, ওইটা খাঁচা ছাড়েন আর একটু মাদির একটু হাতে নেন ভাই। দর্শক আমরা এক এক করে আপনাদের কবুতর গুলো দেখাচ্ছি, আশা করি কোনো সমস্যা দেখতে পাবেন ইনশাল্লাহ। এই যে দেখেন এখানে আছে, ঠিক আছে ওই পটটা দেখি ভাই। কবুতর সাইজ গুলো একটু বড় তো, তার জন্য ধরতে একটু সমস্যা হয়। আচ্ছা ভাই খাঁচা ছেড়ে দেন ভাই। এইখানে দুটো একটু আছে, এই যে এই দুইটাই সমস্যাটা। আচ্ছা ঠিক আছে, মিস মার্কিং এর সমস্যা না? সমস্যা। আচ্ছা ঠিক আছে, এই জোড়াটা কত হলে ফিক্সড আনে বিক্রি করতে পারবেন? 4,000 টাকা। 4,000 টাকা না? হ্যাঁ, এমনি বাচ্চাই বিক্রি হয় 2,500। খালি ওই যে মিস মার্কিং এর কারণে দামটা কমে গেছে না? এখানে আছে আরেক জোড়া, এটা কি কয় ভাই? সিরাজি না লাহোরি? কি লাহোরির বাচ্চা না অ্যাডেল? সাইজটা একটু ছোট না? আচ্ছা ঠিক আছে দর্শক, দেখেন এটা নটটা আর এটা হলো মাদিটা। কোন মিস মার্কিং নেই তো ভাই? না না, কোন মিস মার্কিং। এই জোড়াটা ফিক্সড কত হলে বিক্রি হবে ভাই? এই জোড়াটা ফিক্সড 6,000 টাকা। ফিক্সড 6,000 টাকা না? একটু নটটা একটু হাতে নিয়ে দেখান। দর্শক আমরা এক এক করে, আপনাদের প্রচুর কবুতর আছে এখানে, প্রায় 50-60 জোড়া কবুতর আছে, ওইগুলো আমরা আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের। লং টাইম হয়ে যাবে অবশ্যই, আপনারা দেখবেন না টেনে। ঠিক আছে এই পাশেটা দেখি ভাই, দর্শক দেখেন। ঠিক আছে, দর্শক দমটা অনেক সুন্দর দেখেন। আমরা ওই মাটিটা একটু দেখাচ্ছি, তখন যা নটটা দেখালাম, আপনি একটু মাদিটা দেখাবো। মাদিও ফ্রেশ ভাই না? হ্যাঁ মাদিও ফ্রেশ। ঠিক আছে ঠিক আছে, তাহলে ভাই এটা ফিক্সড কত হলে বিক্রি করা যাবে? এটা ফিক্সড কত হলে বিক্রি করা যাবে ভাই? 6,000 টাকা। দর্শক এটা ফিক্সড ভাই, মাদিও কি ডাকে? হ্যাঁ মাদিও হালকা হালকা ডাকে না? আচ্ছা ঠিক আছে, এটা হলো কালো লাহোরি, এটা 6,000 টাকা হলে বিক্রি হবে না? ফিক্সড। আচ্ছা এনে একটা আছে, এটা কি? এই পটারটা কত হলে বিক্রি হবে ভাই? এই পটারটা ফিক্সড 4,000 টাকা। ফিক্সড, এটা নন না মাদি? এটা নন। আচ্ছা এই কবুতর একটু হাতে নেন ভাই। দর্শক আমরা পটারটা একটু হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের। পটারটা মানে মন্টিং এ আছে না ভাই? হ্যাঁ মন্টিং আছে। আচ্ছা দর্শক দেখেন এই যে পটারটা, এটা মন্টিং এ আছে, আমি দেখা দিচ্ছি। দেখেন এই যে টিউবটা খুবই ভালো, যে খুলে থাকে। এই যে দেখেন দর্শক, এটা টিউবটা দেখেন, আমরা একটু দেখাচ্ছি। দেখেন এর অবস্থা খুলে থাকে মাশাআল্লাহ। আচ্ছা ভাই এটা কত হলে বিক্রি করুন ভাই আপনি? এটা 4,000 টাকা ফিক্স না? এটা নন না মাদি? এটা নর। দর্শক এই পটারের নটটা একদম 4,000 টাকা করে বিক্রি হবে। ভালো লাগলো অবশ্যই ইসমাইল ভাইয়ের সাথে কথা বলে নিয়ে যাবেন। আর আমরা এখানে প্রচুর কবুতর আছে, এগুলা দেখাচ্ছি আমরা। এই সিঙ্গেলটা দেখাবো? হ্যাঁ। আচ্ছা এখানে আছে একটা শৌখিন, শৌখিন মাদি, এটা হলো মাদি না ভাই? এটা কত টাকা বিক্রি হবে ভাই? ফিক্সড? ফিক্সড 5,000 টাকা। 5,000 টাকা না? হ্যাঁ মাদি। আচ্ছা ঠিক আছে, এই এই কি সমস্যা না? এইভাবে সমস্যা? এটা থাক। আচ্ছা এটা থাক, তাহলে এখানে আছে একজোড়া মুখ। কি
দর্শক এখানে আছে একদম মুক্কি সামনেটা মাদি আর পিছটা নর নর এইগুলো জেড হয় ভাই হ্যাঁ জেড হয় জেড হয় না ভাই দুইটা পর কি সাদা হ্যাঁ মাটিতে দুইটা সাদা আছে মানে তো পাঁচাই আচ্ছা ঠিক আছে বাচ্চা তো ক্লিয়ার আসবে না হ্যাঁ বাচ্চা ক্লিয়ার আসবে আচ্ছা এই জোড়াটা আপনি কত টলে ফিক্স বিক্রি করেন ভাই 2000 টাকা 2000 টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক আমি একটু মাদির বাইরে হাতে নিয়ে একটু দেখাইতে বলবো এই যে দেখেন এই যে দুইটা মানে দুইটা পর সাদা আছে এই দেখতে যে সাদাটা আছে তার জন্য এটা দামটা একটু কম বলছে ভাই আচ্ছা ঠিক আছে জোড়াটা কত বললেন ভাই 2000 টাকা না এটা তো মুক্তি না হ্যাঁ মুক্তি দর্শক দেখেন এই যে মুক্তিটা এটা 2000 টাকা জোড়া পড়বে ভালো লাগলো অবশ্যই নিয়ে যাবেন এখানে আছে এক পিস লাল বোম্বাই না ভাই লাল বোম্বাই এটা নন্না মাদি ভাই এটা নর এই নরটা কত টাকা করে বিক্রি হবে ভাই নরটা 1500 টাকা 1500 টাকা না দর্শক এই যে লাল বোম্বাই এই নরটা 1500 এ বিক্রি হবে ভালো লাগলো অবশ্যই সিংহের সাথে কথা বলবেন प्रचुर कबूतर आई समय लगभग अपना ना टेने भिडियो देखें तपर आप कबूतर कीनते इनशाला भाई जो ना कि जोड़ा ना ये दिए सिंगल मैं सिंगल सिंगल मैं एक हलो ऑन साइड एक हलो रेड এটা কি আনকমন কবুতর হ্যাঁ আনকমন এটা লাহোরি আচ্ছা ঠিক আছে আর ওইটা ওইটা লাহোরি হ্যাঁ ওইটাও লাহোরি আচ্ছা এই দুই দুটোটা একসাথে যদি কেউ নিতে চায় এই দামটাও বলেন আর যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় এই দামটাও বলেন সিঙ্গেল নিলে এই ওয়ান সাইডটা পড়বে 2000 টাকা আর ওইটা পড়বে 1500 টাকা আর যদি জোড়া নাই তাহলে 3000 টাকা 3000 টাকা আচ্ছা ঠিক আছে সুন্দর দাম হইছে ভাই এখানে আছে ভাই এক জোড়া এটার নাম কি ভাই এটা মাশাআল্লাহ অনেক বড় সাইজ দেখা যাচ্ছে ক্রিমবার আর ব্লুবার উজ্জ্বল পেয়ার এটা শোকিং বলে আচ্ছা এই জোড়াটা আপনি কতলে বিক্রি করেন ভাই এটা 8000 টাকা এই জোড়াটা 8000 টাকা পড়বে না দর্শক এই যে জোড়াটা দেখতেছেন আপনারা এটা 8000 টাকা পড়বে একটু হাতে নিয়ে দেখেন তো এই বড়টা কোনো কাটা পাটা নাই বেশ এই যে দর্শক দেখেন কবুতরের সাইজটা দেখেন মাশাআল্লাহ চোখটাও দেখেন অনেক সুন্দর ঠিক আছে ভাই এটা ভিতরে সারেন তাহলে এই জোড়াটা কত পড়বে বলেন ভাই ফিক্সড 8000 টাকা দর্শক এই জোড়াটা ফিক্সড 8000 টাকা হবে আর যদি ভালো লাগে অবশ্যই নিয়ে যাবেন लक्षा जोड़ा এটা কি নন্না মাদি ভাই আর ওইটা ওইটা মাদি আচ্ছা একটু মাদির একটু হাতে নিলে একটু ভালো হবে দর্শক আমরা একটু হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি একটু সময় নিয়ে দেখেন মাশাআল্লাহ কবুতরটা অনেক সুন্দর জি আচ্ছা ঠিক আছে ভাই এই জোড়াটা আপনি ফিক্সড কত হলে বিক্রি করেন ভাই এই ফ্যান্ডেলটা 4000 টাকা ঠিক 4000 টাকা না দর্শক এই যে ফ্যান্ডেলটা দেখতেছেন আপনারা এটা ইংলিশ ফ্যান্ডেল বলে নাকি ভাই না এটাকে আপনি আমেরিকান লক্ষ্য বলে এটা আমেরিকান লক্ষ্য বলে এমন কি ফ্যান্ডেলও বলে না আচ্ছা ঠিক আছে তাহলে এটা কত টাকা বিক্রি হবে এটা 4000 টাকা 4000 টাকা ফিক্সড ওকে দর্শক এখানে আছে আরেক জোড়া এই বাইরের নাম নাকি এটা মন্ডিয়ান মন্ডিয়ান নরগুন নাম আদি কোনটা ভাই এটা নর আদি মুস্তাসিন তাও বলতেছে এটা নর এটা মাদি কারণ এটা বাচ্চা আর এটা বয়স্ক সাইজটা দেখেন বাচ্চা সাইজ মাশাআল্লাহ অনেক বড় না ভাই একটু হাতে নিয়ে দেখেন ভাই मंडियान জিরো পরে নাকি ভাই এক পরে না নরগুন্ডা মাদি কোনটা এগুলো মনে এখন বলা যাবে না তাও মানে এটা নরগুন্ডা পরে আর কালোটা মাদি তরে না
আচ্ছা ঠিক আছে দর্শকে দেখেন এইগুলা বিউটি আছে কিন্তু গ্রিজেল ব্লাড লাইন বুঝছেন গ্রিজেল থেকে এরকম আছে একটা টাইগার একটা আছে যে ব্লু বার এইগুলা কি গ্রিজেলেতে আসছে হ্যাঁ গ্রিজেলেতে আসছে ও মাই গড কিভাবে সম্ভব ভাই এরকম আসে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখাচ্ছি কবুতরগুলা ভাই এই জোড়াটা কত হলে বিক্রি করতে পারবেন আপনি বিউটি জোড়াটা বাচ্চাটা এটা ভাই 15000 টাকা ফিক্স 15000 টাকা হ্যাঁ ভাই এটা একটু দামটা বেশি হয়ে যায় না ভাই না না ভাই এটা ইম্পোর্টেড পেয়ারেল বাপ মা হলো কি আপনি 60000 টাকা তো বাচ্চা যদি कथा देखे शुने समस्या नहीं भाई अनेक भालो कबूतर আচ্ছা ঠিক আছে দামটা কত বললেন ভাই একদম 16000 টাকা না 15000 আচ্ছা 15000 টাকা না ঠিক আছে দর্শক এটা 15000 টাকা তারপরে এখানে আছে এক জোড়া সিলভার লাহোরি দুইটা কি দুই কালার নাকি ভাই এটা একটু মনে হালকা এক কালার একই কালার না ওপাল বেজের আর কি ও ভাই নর কোনটা মাদি কোনটা ভাই এইটা নর নিচেটা নর উপরটা মাদি না দর্শক দেখেন এই যে নরটা মাশাআল্লাহ সাইজটা অনেক সুন্দর দেখেন আমি একটু সামনে দেখাচ্ছি আপনাদের এই যে এটা হলো মাদি আর এটা হলো নর কোনো মিস মার্কিং না ভাই আচ্ছা মিস মার্ক নাই এই জোড়াটা কত হলে বিক্রি করবেন ভাই আপনি ফিক্স 5000 টাকা না দর্শক এর 5000 টাকা বিক্রি হবে আমি একটু নটটা দেখানোর জন্য বলবো আরে একটু নটটা দেখান ভাই মূলত নটটা যদি শুভ মানে ক্লিয়ার হয় তাহলে বিম বাচ্চা ক্লিয়ার আসে তার জন্য আমি সবসময় নটটা দেখাই দিই ভাই বুঝছেন হ্যাঁ দর্শক এই যে দেখেন নটটা নটটা ক্লিয়ার আছে ওই পাশে দেই ভাই এটা অনেক কাস্টমার বলতে পারে কিন্তু ভাই এরকম লাল লাল কেন এটা কি ওপাল বেসে এটা কি ওপাল ওপাল আসছে আচ্ছা ঠিক আছে ভাই খাঁচে দেন ভাই খাতা কাটা না আচ্ছা ঠিক আছে ভাই এটা ফিক্স কত বললেন ভাই এটা ফিক্সড 5000 টাকা 5000 টাকা আচ্ছা দর্শক এটা 5000 টাকার বিক্রি হবে এটা পরে দেই হ্যাঁ আচ্ছা তারপর চলে যাব এখানে লাল সিরাজি না লাহোরি না না এটা শুধু সিরাজি আচ্ছা ঠিক আছে দর্শক এটা হলো একটা লাল সিরাজি ও দেখেন নটটা মাশাআল্লাহ বিগ সাইজ আমার তো মনে হয় প্রথম বসলাম লাহোরি নর কোনটা মাদি কোনটা ভাই না দুটোটাই নর না না এইটা মাদি এই বাম পাশেরটা মাদি এটা মাদি আর এটা নর এটা নর আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন এটা নর মাদি আমি একটু সামনে দেখাচ্ছি আপনাদের ভাই একটু নরটা যদি একটু দেখাইতেন ভাই আচ্ছা দর্শক আমরা নরটা একটু দেখাচ্ছি আপনাদের আমি ভাইয়ের ঠিকানা এবং কি ফোন নাম্বার সবকিছু দিয়ে দিচ্ছি এই যে দেখেন ভাই এইটা কি কোনো সমস্যা হবে এই সাইডটা না এটা একটা ইয়া না এটা আর কি সিরাজির এরকমই থাকে আর লাহোরি যেটা এটা পুরো রেড থাকে আচ্ছা ঠিক আছে ওই পাশটা দেখিবে ওই পাশটা দেখেন এই যে সেম দর্শক দেখেন সেম ঠিক আছে ভাই খাঁচা দেন ভাই মাদি তো ফ্রেশ আছে না মাদি তো হালকা ইয়া আছে আচ্ছা দেখাই দেন দর্শক মাদিটা একটু ভাই বলছে একটু মিস মার্কিং হালকা আছে করেছে আবার আমি আপনার এই যে ইয়া না করতে পারে এই যে আপনি শুভ এই যে আচ্ছা ঠিক আছে এই আর কি আর কি নেই সমস্যা আচ্ছা ভাই এটা কত টাকা ফিক্স আপনি বিক্রি করবেন ভাই 4000 টাকা ভাই 4000 টাকা না দর্শক এই জোড়াটা ফিক্স 4000 টাকা করে বিক্রি হবে যদি ভালো লাগে অবশ্যই স্মল ভাইয়ের সাথে কথা বলে নিয়ে যাবেন আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন কারণ আপনারা এত দূরত্ব কবুতরটা নিয়ে যাবেন অবশ্যই একটু দেখে শুনে নিবেন তারপর ভাই কেমন দেখতেছেন আমার কবুতরগুলো না কবুতরগুলো মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে আমি একবারে ভাই আমার ফোন দিল আছে চলে আসলাম কোনো কিছু ট্রাবল দেই না আচ্ছা ঠিক আছে এখানে আছে এক জোড়া বিউটি মন্টেন আছে নাকি ভাই এটা হ্যাঁ এটা মন্টেন আছে আচ্ছা এটা কি এটা মনে নর লাগে না হ্যাঁ এটা নর ও মাগো মা আমার তো কামড়াই লাইতাছে এটা নর আর এটা মাদি ভাই এই জোড়াটা আপনি কত দিলে বিক্রি করুন ভাই এই জোড়াটা ভাইয়া ফিক্সড 25000 টাকা আচ্ছা একটু ট্যাগগুলো দেখাই দেন মাদিটার দাম যাচ্ছে 25000 ভাই এটা কি ইম্পোর্ট করা ভাই কবুতরগুলো হ্যাঁ ইম্পোর্ট ইম্পোর্ট প্রমাণ আছে তো ভাই হ্যাঁ এই যে প্রমাণ আমি এখানে দেখাই দিতেছি হ্যাঁ দর্শক এটা ইম্পোর্ট করা ভাই বলছে এমন কি প্রমাণ সহ দেখাই দিচ্ছে এই যে একুশের এগুলো কি বাইরের কবুতর ভাই হ্যাঁ বাইরের ইম্পোর্ট করা না বাইরের আচ্ছা এটা ইয়া ঠোঁটটা একটু দেখি ভাই আমরা একটু ঠোঁটটা দেখাই দিচ্ছি ঠোঁটটা দেখেন দর্শক দেখেন এই যে ঠোঁটটা দেখেন বসির মতো আচ্ছা বললেন মাদিটা কত টাকা বললেন যে ভাই 20000 টাকার মতো মাদি আচ্ছা পটটা দেখেন ভাই গ্রিজেল একবার আপসান গ্রিজেল আচ্ছা ঠিক আছে ভাই আমরা ওই নটটা একটু দেখব নটটা মনে মন্টেনি আছে একটু দেখাই দিই আমরা দর্শকদের ভাই এটা কি সেম রিং হ্যাঁ সেম সেম আপনি আনছেন জোড়া রিং এ না হ্যাঁ জোড়া আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন একই একই করে একই এই যে একই 21 সাল দেখেন এই যে আমি দেখাচ্ছি ঠিক আছে ভাই একটু পটটা দেখাই দেন ভাই এটা ও পটটা এই যে দেখুন দেখেন দর্শক কালারটা সেইটা আপসান গ্রিজেলের মতো লাগে ভাই না না বাগা এটা হলো বাগা গ্রিজেল আর ওইটা বলে আপসান গ্রিজেল আচ্ছা ঠিক আছে এটা তো বিউটি না এগুলা হ্যাঁ বিউটি আচ্ছা এই জোড়াটা আপনি কত দিলে বিক্রি করবেন বললেন ভাই 25000 টাকা ফিক্সড অনলি 25000 পায় কোনো সমস্যা নাই তো কবুতর ভাই পায় কোনো সমস্যা নাই ভাই আচ্ছা ঠিক আছে দর্শক ভাই বললো আপনারা শুনলেন মাশাআল্লাহ কবুতরগুলো অনেক সুন্দর লম্বা উঁচা গলাটল অনেক সুন্দর দেখেন আপনারা অবশ্যই দেখে নেবেন তারপরে এখানে আছে এক জোড়া সিরাজি কি বলো সিরাজি এগুলো মাঝে মাঝে ডিমে আছে না ঠিক আছে দর্শক এখানে আছে এক জোড়া মানে সিরাজি হলো সিরাজি বলে এটারে অনেকে অনেক কালারে বলে
হ্যাঁ তো আমরা হলুদে বললাম দেখেন আপনারা অনেক সুন্দর মাশাআল্লাহ কবুতরগুলো আমি একটু সমনিয়ে দেখাচ্ছি ভাই নর কোন ধরে ডাকতেছে পিছনটা না কোনো মিস মার্কিং আছে ভাই এটা একটু হালকা আছে বুকের পাশে আচ্ছা ঠিক আছে এই জোড়াটা আপনি কত দিয়ে বিক্রি করেন ভাই এই জোড়াটা 4000 টাকা 4000 টাকা না আচ্ছা ঠিক আছে তারপরে এখানে আছে ভাই এটার নাম নাকি ভাই এটা টাম্পিটার টাম্পিটার হ্যাঁ টাম্পিটার ইংলিশ টাম্পিটার বলে আচ্ছা এটারে ইংলিশ টাম্পিয়ার বলে দেখেন আমি কিন্তু ফার্স্ট এই কবুতরটা দেখলাম ভাই আসলে সব সব খামারে তো সব ধরনের কবুতর রাখে না 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 অবশ্যই ঠিক আছে আস্তে আস্তে সবগুলা ইনশাআল্লাহ চিনতেছি ভাই এই জোড়াটা আপনি কতলে বিক্রি করবেন এটা ভাইয়াস বলতে এটা পেয়ার না এটা দুইটাই নর আচ্ছা দুটো দুটোই নর যদি কেউ করে যে একটা নর নিয়ে একটা মাদি বা যদি বলে যে দুইটা নর নিবে দিতে পারে সমস্যা নাই যদি নেয় কতটা পিস লাগবে এটা দুইটা আপনার 4000 টাকা 2000 টাকা পিস না 2000 টাকা আচ্ছা ঠিক আছে তারপর চলে যাব এখানে আছে এক জোড়া পিউটি না না সরি এটা হলো বাগদাদি ওমা বারহুমা না আচ্ছা ঠিক আছে দর্শক এখানে আছে এক জোড়া বারহুমা কি নরমাদি কনফার্ম ভাই হ্যাঁ নরমাদি 100% আচ্ছা এই জোড়াটা কতলে বিক্রি করেন ভাই আপনি এটা 5000 টাকা ফিক্সড 5000 টাকা ফিক্স না দর্শক এই যে জোড়াটা দেখতেছেন এটা ভাই আমার 5000 টাকা ফিক্সড বিক্রি করবে অবশ্যই যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করে নিয়ে যাবেন আর এই মুহূর্তে অবশ্যই দেখে নেবেন কোনো সমস্যা নাই আপনি চকলা বাসা এসেও কত নিয়ে যেতে পারবেন হ্যাঁ বাসা তারা বাংলাদেশ অনলাইনে ডেলিভারি দেওয়া হবে তারপর এখানে আছে ম্যাক্সি রেসার একটা সিঙ্গেল এটা নর একটা ম্যাক্সি ভাই নরটা কত দিয়ে বিক্রি করুন ভাই এই নরটা 1500 টাকা 1500 টাকা না দর্শক দেখেন আমারে কিভাবে খাইতাছে 1500 টাকা ভাই একটু হাতে নেন একটু আমরা হাতে নিয়ে দেখাই দর্শক আমরা এই কবুতরগুলো পছন্দ করে খেলে জি আমারও ভালো লাগে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এখানে মুম্বাই কবুতর আছে এগুলো দেখাচ্ছি ভাই এটার দামটা কত বললেন এটা 1500 টাকা ভাই 1500 টাকা মাদ্রি নর 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 আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন দর্শক এটা 1500 টাকা আপনি নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই নিয়ে যাবেন তারপরে এখানে আছে এক পিস নর নামা দিয়ে ভাই এটা নর এটা তো ইয়া মুম্বাই না ইয়া ভাই জ্যাকোবিন ওই মিউট স্পার কি ভাই এটা কিন্তু আসলে মুম্বাই না 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 এটা কেন মুম্বাই হলে এটা হ্যাঁ এরকম এটা মানে জ্যাকোবিনের মতো আসে আচ্ছা অবশ্যই যে নিবে অবশ্যই দেখে শুনে নিবে অবশ্যই এটা দাম কত টাকা হবে আপনি কইলা দেন ভাই এটা ভাই 2000 টাকা 2000 টাকা না দর্শক দেখেন ও মাই গড মুম্বাইর মতো কিন্তু আসলে তো কিন্তু পিছন দিয়ে একটু বেজার লাগাই দিছে না বেজার লাগাই দিছে কিন্তু মুম্বাই যদি ছোট গোবার মাটির সাথে দেওয়া হয় তো ভালো বাচ্চা হবে দাও আচ্ছা ঠিক আছে এটা 2000 টাকা বিক্রি হবে নর না মাদি রে ভাই এটা নর আচ্ছা ঠিক আছে নর তারপর চলে যাব এখানে আছে এক জোড়া এটা কিং নাকি ভাই এটা কিং কিং শখিন না শুধু কিং শুধু কিং শুধু কিং ঠিক আছে উপরেটা নর আর এটা মাদি দুইটা দুই কালার না ভাই যারা কবুতর বেচার ইচ্ছা নাই তারা দ্বিগুণ দাম চায় আর যারা কবুতর বেচার ইচ্ছা আছে তারা কিন্তু আসলে সেম দামটা চায় যেমন আপনি আমি আশা করি সমস্যা হবে না আচ্ছা একটু পর্দা দেখান ভাই ফেদার গুলো আসলে অনেক বড় ঠিক আছে ওকে ভাই এটা কিন্তু লাহোরি একবার এই যে বললাম না যে এটা সাদা সাদা এই যে লাহোরিটা লাল থাকবো আর ওই সিরাজিটা সাদা সাদা থাকবো আচ্ছা ঠিক আছে ভাই হলো দর্শক দেখেন নটটা কিভাবে ডাকতেছে আমি দেখাচ্ছি দেন খাঁচা দিয়ে দেন ভাই আর এই জোড়াটা কত হলে বিক্রি করবেন একটু বলে দেন ফিক্সড ভাই এটা ফিক্সড 8000 টাকা এটা কি লাহোরি লাহোরি দর্শক এই লাহোরিটা ইউরশেপ 8000 টাকা পড়বে দাম ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন তারপর আছে এখানে নিচে তিন পিস তিন পিস আমরা তিন পিসের দামে বলে দিচ্ছি আপনাদের এখানে আছে একটা সবজি রেসার নর সবজি রেসার নর ওইটা পড়বে 1500 জি আর সাদা একটা হোমার আছে ওইটা 1500 আর সাদা একটা ই কিং এর ক্রস যেটা পড়বে 1000 টাকা সাদা কিং এর ক্রস মাত্র 1000 টাকা একটু হাতে নিয়ে দেখান ভাই এটা দর্শক আমরা সাদা কিং এর ক্রস এটা আমি দেখাচ্ছি এটা মাত্র 1000 টাকা পড়বে 1000 টাকা পড়বে আমরা একটু হাতে নিয়ে দেখাচ্ছি দেখেন মোটামুটি সাইজটা মাশাআল্লাহ অনেক সুন্দর গেটআপ অনেক সুন্দর কোনো মিসমার্ক নাই জি ভাই ভিতরে ছেড়ে দেন দর্শক এই যে দেখেন এগুলা তিনটা দাম বলা হয়েছে ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে যাবেন আর তারপর আছে এখানে আছে এক পিস কালো মুম্বাই আচ্ছা এই কালো মুম্বাইটা কত টাকা পড়বে ভাই এটা ভাই 2000 টাকা 2000 টাকা ফিক্স দর্শক এই যে এখানে একটা কালো মুম্বাই আছে এটা 2000 টাকা ফিক্স পড়বে ভালো লাগলো অবশ্যই নিয়ে যাবেন মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতরটা তারপরে এখানে আছে এক পিস আরো প্রচুর কবুতর আছে আমি দেখাচ্ছি এটা কি ভাই এটা কোয়াল না
শৌখিন না নর নামাদি ভাই এটা নর আচ্ছা নর এটা দাম কত টাকা পড়বে ভাই ভাই এটা আসলে এগুলার কালার অনুযায়ী দাম আছে জি সব কিছু এটা পড়বে ফিক্সড 10000 টাকা ভাই এটা দামটা কি বেশি হয়ে যায় না ভাই এরকমই এরকমই এগুলা দাম দামি করে দাও আর কি কোয়াল মন্ট এন্ডোলজিয়ান এগুলা দাম বেশি আচ্ছা রে তাহলে 10000 টাকা বিক্রি হবে এটা হলো কালদম না ভাই কালদম কালকে একটা ডিম দিছে দর্শক এই যে কালদম দেখতেছেন আমরা এর স্প্রিং দেখেন একটা ডিম পারছে মাশাআল্লাহ এটা হলো মাদিটা কালদমের মাদিটা আশা করি সুস্থ আছে কবুতরটা দেখেন ভাই একটু কালদমের নটটা যদি একটু দেখায় দেন আপনি দর্শক আমরা কালদমের নটটা দেখাচ্ছি আপনাদের হ্যাঁ যে কালদমের কবুতর ভালোভাবে দেখায় দিচ্ছো জি এই দেখেন জি এই পাশের ফেদার কোনো কাটা ফাটা নাই জি এই যে দম ব্ল্যাক জি তারপরে এই হলো গিয়া চোখ চোখ এক চোখ তো ভাই দুটোটা হ্যাঁ একই একই চোখ একবার সাত চোখ সুন্দর আচ্ছা ছেড়ে দাও আচ্ছা ঠিক আছে ভাই এই জোড়াটা আপনি কত হলে বিক্রি করুন ভাই ডিম ডিম সহ ফিক্স 4000 টাকা কালদম 4000 টাকা না ডিম সহ 4000 ভাই এগুলা ডিম ফুটাইতো নাকি হ্যাঁ ডিম 100% আচ্ছা ঠিক আছে তারপরে এখানে আছে একটা ভাই এটার নাম কি ভাই এটা কোন স্টেনসিল এটা স্যার জি এটার দাম কত ভাই এটা 5000 টাকা दाम कत ঠিক আছে দর্শক আমরা একটু সময় নিয়ে আপনাদের দেখাচ্ছি লাহোরি আসলে সবাই তো কবুতর চিনে না এই যে এই মালিকটা হ্যাঁ একটু ভাই বলে দিতেছি একটু লাইট ডিপ হইলে বাচ্চা ভালো হয় হ্যাঁ মানে মাটিটা একটু ডিপ দরকার আর নটটা একটু লাইট দরকার আচ্ছা ঠিক আছে স্যার তাহলে ভাই এই জোড়াটা কত টাকা পড়ো ফিক্সড ভাই এই জোড়াটা ফিক্সড যদি নেয় কোনো ভাই তাহলে 15000 টাকা রাখতে পারো 15000 টাকা ফিক্সড আচ্ছা দর্শক এই যে জোড়াটা দেখুন এটা 15000 টাকা একটু কাটাবাটা আছে এই জন্য কমাই দিছি আর এটা ফুল করে সেই জন্য 15000 টাকা একটু বেশি থাকে সব আচ্ছা ঠিক আছে তারপর এখানে আছে মাছি রেসার ভাই হ্যাঁ একটা বাচ্চা আছে নর কোনটা উপরেরটা নর হ্যাঁ উপরেরটা নর মাছি রেসার একটু হাতে নেন ভাই নরটা দর্শক আমরা মাছি রেসারের চোখটা দেখা দিচ্ছি আপনাদের ভালো লাগলে অবশ্যই নিয়ে যাবেন একবার বড় সাইজ রেসিং মাশাআল্লাহ দেখেন দর্শক চোখটা দেখেন জি ভাই ওই পাশে চোখটা দেখি ভাই দেখেন দর্শক দেখেন চোখটা অনেক সুন্দর পটটা একটু দেখেন ভাই এই যে পটটা আসলে আমি একটু বেশি বিরক্তর করি মানুষে ভাই ওই পাশে পটটা দেখি ভাই কেন ভাই একটা মানুষ অনেক দূরত্ব কবুতর নিবে ভাই ঠিক আছে ভাই ছেড়ে দেন ভাই যদি কেউ বাচ্চা সহ নিতে চায় হ্যাঁ তাহলে এই জোড়াটা বাচ্চা ছাড়া কত বাচ্চা সহ কত এটা বলে আর নাহলে বাচ্চাটা গিফট করে দেন ভাই বাচ্চার জেনে তারে গিফট করে দেন আপনি জোড়াটার দাম বলেন জোড়াটার দাম 4000 টাকা বাচ্চা 4000 টাকা আরে জোড়াটা 4000 টাকা না এটা কি মানে উড়াইছেন ভাই না এটা আমি উড়াই না লাল বোম্বাইয়ের কিন্তু দাম কম
সাদা মুম্বাই তো র‍্যাঙ্কিং করা দাম র‍্যাঙ্কিং করা দাম কারণ এটা খোপা ডোবা অনুযায়ী দাম হয় আচ্ছা তো আমি ভাই বললো তো আর জন্য খোপাটা একটু দেখাই দিই দেখেন সাইজটা অনেক বড় ভাই কত টাকা রাখতে পারেন ফিক্স এটা এটা 3000 টাকা 3000 টাকা না দর্শক এই লাল মুম্বাইটা ফিক্স 3000 টাকা রাখুন রাখা যাবে ভালো লাগলে অবশ্যই নিয়ে যাবেন তারপর চলে যাব উপরে এরপরে তো বিগ সাইজ আছে এখানে ইয়া ভাই এটা কি বিউটি ভাই না এটা বিউটি না এটা সাইজ3 কেজির কালো লাহোরি বোম্বাই কবুতর আসলে এই কবুতরটা প্রচুর চাহিদা আর অনেকে পছন্দ করেন সাদা বোম্বাই এটা মনে ডিমে আছে খোপাটা কিন্তু ভাই মাদির খোপাটা সেই ইলুশনটা অনেক সুন্দর আমি একটু সামনে দেখাচ্ছি আপনাদের দেখেন পিছনেও দেখাচ্ছি অনেক সুন্দর এই নরের খোপাটা দেখেন আপনারা মাশাআল্লাহ সেই একবার ঘোরানো আসলে আপনারা যদি মন মানে ভালো কবুতর নিতে চান অবশ্যই ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখেন একটা বাচ্চা ফুটে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে একটা বাচ্চা কিন্তু ফুটে গেছে আরেকটা বাচ্চা ফুটবে একটু ফাটা ধরছে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এটা কিন্তু বোম্বাইয়ের বাচ্চা না ভাই হ্যাঁ বোম্বাইয়ের বাচ্চা দর্শক দেখেন এই যে বোম্বাইয়ের বাচ্চা একদম বাচ্চা সহ গ্যারান্টি দিয়ে কবুতরটা বিক্রি হবে ভালো লাগলে নিয়ে যাবেন গ্যারান্টি দেব গ্যারান্টি এখনই দেখতেছেন আচ্ছা ভাই এই জোড়াটা আপনি ফিক্সড হলে কত টাকা বিক্রি করুন ভাই তো কমায় বলেন ভাই কমায় একদম ফিক্সড 12000 টাকা একদম 12000 টাকা না একদম দর্শক একদম ভাই ডিম কি দুটোটা ফুটবে ওটা ফুটবে ভাই হ্যাঁ ওটা ফুটবে আশা করি আচ্ছা ঠিক আছে না ফুটলে ভাগ্য খারাপ আচ্ছা তাহলে 12000 টাকা ফিক্সড বিক্রি হবে না আচ্ছা ঠিক আছে তারপর চলে যাবো এখানে আছে এলো এটার নাম কি ভাই এটাও জায়ান্ট হবা জোড়া দুটোটা না হ্যাঁ জোড়া ওইটা লোকে এটা মিলছে কেমনে ভাই আচ্ছা ঠিক আছে এই জোড়াটা কত দিলে বিক্রি করুন ভাই এই জোড়াটা ফিক্সড 12000 টাকা 12000 টাকা না দর্শক এই যে জোড়াটা দেখতেছেন এটা ফিক্সড 12000 টাকা বিক্রি হবে একটা সিলভার একটা গ্রিজেল না এগুলা তো কি নাম বলেন প্রথম জায়ান্ট হোমার জায়ান্ট হোমার ওকে ভাই ঠিক আছে তারপর আছে এর নিচে কি আছে ভাই নিচে এক জোড়া সিলভার সিলভার সিরাজ এগুলো মনে ডিম পারে না এখনো ঠিক আছে এই জোড়াটা কত দিলে বিক্রি করুন ভাই এটা 3000 টাকা ভাই এইগুলো একটু লাড়া দেন তো কত করে কিভাবে রে গেছে দর্শক আমরা একটু হাতে নিয়ে কতগুলো দেখাচ্ছি আচ্ছা আমি বলি দেখাচ্ছি এটা ফিক্স কত করবে 3000 টাকা না নরমালি তো দুটোটাই এক না আচ্ছা ঠিক আছে দর্শক কবুতর প্রাণী করে গেছে তার জন্য আমি দেখাই দিলাম উপরেটা কোনো নর না
ওপরটা নর ওপরটা মা দিয়ে এটা নর ফিক্স করা করবে 3000 টাকা না ঠিক আছে তারপর আসলে লো এখানে কিছু এভারেজ কিছু কবুতর আছে এগুলো ভালো কবুতর যাচ্ছে একসাথে রাখা হইছে আর কি জায়গা স্বল্পতার কারণে তারপরে এটা কি করবে শ্যালো না এনে আছে একটা লোটন ভাই লোটন কি বাচ্চা না এটা এটা আচ্ছা আপনি কি ভাই লোটনে খেলা দেখাইতে পারেন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে আজকে শিখাই দেবো হ্যাঁ আচ্ছা ভাই এই যে এটা হলো এটার নাম কি ভাই শ্যালো শ্যালো আচ্ছা এটা হলো দর্শক শ্যালো দুই পাশে দুই ইয়া কালার আর হাতে নেন ভাই শ্যালো দেখেন ফেদার গুলো দেখেন কোনো মিসম্যাচ নাই ভাই এ টু জেড ক্লিয়ার ভাই নন নামা দিরে ভাই এটা হলো মাদি মাদি এটা কত টেলে বিক্রি করুন ভাই ফিক্সড এটা ফিক্সড 3000 টাকা ভাই আচ্ছা ঠিক আছে এর ভিতরে রাখেন দর্শক এটা 3000 এর বিক্রি হবে আর তারপর ভাই যে সিরাজিরা সিরাজির নটটা সিরাজির নটটা এটা ভাই ভাই মাদি না দর্শক কার মানে কারো যদি কালো মাদি লাগে অবশ্যই নিতে পারবেন এখান থেকে দেখেন এটা শেপটা মাশাল্লাহ অনেক সুন্দর ভাই এটা দাম কত পড়বে ভাই এটা 1200 টাকা 1200 টাকা ঠিক আছে এটা দেখেন দর্শক আমি আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন ভাই ইয়াটা লোন এই যে বুখার নাম্বারিং করা নাই এটা হলো যে ইউলো টাইগার হুমা আচ্ছা এটার দাম কত পড়বে ভাই এটা এটাও 1200 টাকা 1200 টাকা ঠিক আছে ভাই লোটনটা নেন ভাই এই যে লোটন না আচ্ছা ভাই আপনি এক কাজ করুন ভাই দুইটা আঙ্গুল এভাবে দেন এটার ভিতরে কলাটার ভিতরে আমি দেখাই দিই আপনাদের দুইটা আঙ্গুল দেন এইভাবে না এইভাবে বার করেন আগে কলাটা টান দেন আর শুধু করে টান দেন এবার আঙ্গুল দুইটা এনে দেন মাথা নিচে বাড়ি দেন এইভাবে বাড়ি দেন এমনি এমন হয় নাই হয় না এভাবে হয় নাই আচ্ছা আমি দেখাই আপনি মোবাইলটা ধরেন আচ্ছা আমি আপনি একটু আমার দিকে ঘুরেন আমি দেখাই দিই এটা লোটন তো নাকি হ্যাঁ লোটন লোটন দর্শক এই দেখেন লোটন হচ্ছে না কেন তারপরে এখানে কিছু কবুতর আছে ভাই দেখাইবো এটাই শেষ না না নিচে কিছু কবুতর আছে বুকারা এটা নর না মাদি ভাই এটা মাদি মাদি আচ্ছা ঠিক আছে টাইগার এই টাইগার মাদিটা কত বিক্রি হবে বোখারা 2000 টাকা 2000 টাকা আচ্ছা ঠিক আছে দর্শক এখানে এভারেজ কিছু কবুতর আছে এগুলো আমরা দেখাই দিচ্ছি ভাই এগুলা মানে ফিস কেমন পড়তে পারে আইডিয়া যেমন মাক্সি রেসার আমরা নাম ধরে বলি যে মাক্সি রেসারটা 1000 টাকা আজ এই যে ইয়া সবজি রেসারটা সবজি রেসারটা 1000 টাকা এই যে দুইটা দেখা যাচ্ছে এটা কি এটা হলো সেকশন এটা কত টাকা জোড়া পড়বে এটা 3000 টাকা জোড়া জোড়া আচ্ছা এখানে গ্রিজেল আছে একটা মাদিরে নর এটা মাদি মাদিরে কত করবে মাদিটা 1200 1200 এটা সামনেটা এটা পোটারের একটা সিঙ্গেল বাচ্চা এটা পড়বে 1000 টাকা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এখন ভাইয়ের সাথে অবশ্য কথা বলবো ঠিকানাটা দেবো ভাই আপনি ঠিকানাটা একটু বলেন ভাই আমার ঠিকানা হলো গে খিলগাঁও মাদারটেক জি উত্তরপাড়া মোল্লামুদ্দিন জি আপনার ফোন নাম্বারটা বলেন আমার ফোন নাম্বার 01734 ভাই ফোন নাম্বারটা আবার বলুন বেজাল লাগে গেছে 01734 ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম